হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব হচ্ছে জংশন মাউন্টেন ন্যাশনাল পার্ক, যে পার্কে হচ্ছে 300 সিঁড়ি বেয়ে হচ্ছে উপরে উঠতে হয়, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। তো বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত চলে আসলাম হচ্ছে মুর্শিদান পার্কে। তো আমরা এমাত্র হচ্ছে রেল থেকে নেমে হচ্ছে, এটা হচ্ছে ওইদিকে হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে? তো আমরা জানি যে এই মুর্শিদান পার্ক অনেক সুন্দর, সেজন্য হচ্ছে আমাদের এস্তরা রাস্তা করে দিচ্ছে। দেখেন কত সুন্দর একটা রাস্তা। আর আমরা আছি আজকে 7 জন। তো আজকে আমার সাথে আছে হচ্ছে সুরঞ্জনা দাস, উনি হচ্ছে সুরঞ্জনা দাস। তো ওনার বাড়ি হচ্ছে ঢাকা টাঙ্গাইল। তো উনি কিছু প্রবলেম নয় এখন কিছু বলবে না। তো আচ্ছা, আমার পুরো ব্লগে হচ্ছে আজকে উনি থাকবে। তো দেখি আসলে মুর্শিদান পার্ক কতটা সুন্দর। আসলে অনেক সুন্দর হবে, কারণ এখানে কিন্তু চাইনিজরা অনেক ভিড়, ঠিক আছে? আমরা ভিতরে গেলে বুঝতে পারবো আসলে পরিবেশটা আসলে কতটা সুন্দর, মানে বলার বাইরে আর কি। আমরা ফার্স্ট টাইম অবশ্যই, কিন্তু হচ্ছে আমরা যতটুকু ভিডিও দেখে হচ্ছে বুঝতে পেরেছি হচ্ছে অনেক সুন্দর একটা প্লেস। উনি আমাদের চট্টগ্রাম থেকে। তো উনি অবশ্যই আমার আগের ব্লগে ছিল না, ফার্স্ট টাইম ওনার সাথে ব্লগে যাচ্ছি। তো এনেকে তো তো চিনতে পারতেছেন, উনি হচ্ছে যিনি ফুজিমিয়র প্লেস আছে গেলাম, যে আমরা ফুজিমিয়র ওই যে কম্বোজিয়াস টেম্পলে ওই সময় ছিল আমার ব্লগে, ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই লিঙ্কটা। তো আশা করি আপনারা এখান থেকে ফুজিমিয়র প্লেসটা আসলে দেখতে পারবেন। তো আজকের ভিডিও হয়তো দেখবেনই, কারণ আজকে একটা অস্থির ভিডিও হবে আজকে আপনাদের জন্যে। বন্ধুরা, পার্কটা হচ্ছে এখান থেকে স্টার্ট। তো আমরা এদিকে একটা কফি হাউস দেখতে পাচ্ছি, আমরা অবশ্যই এখানে যাবো না, ঠিক আছে? তো আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী, ওনারা অনেক টুরিস্ট দেখা যাচ্ছে ঘুরতে আসছে ওনারা। তো আসলে আমরা উপরে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, ওইখানে গিয়ে দেখি আসলে এখানে কী কী আইটেম আছে ওনাদের। তো আমরা ও হালকা পাতলা নাস্তা করতে পারি কি না। তো বন্ধুরা, এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটায়। তো আসলে আমি একটু রেস্টুরেন্টের ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওনাদের আইটেমে আসলে কী কী করা আছে। তো এখান থেকে আমরা হচ্ছে ওই যে বার্গার, চিকেন বার্গার আর হচ্ছে কোকোকোলা নিব। আমি স্বর্গতে আছি ভাই। তো বন্ধুরা, আজকের এই আয়োজন হচ্ছে মূলত সুরঞ্জনা বাবুর, তো যে কারণে করা আর কি। তো আমাদের রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে উনি আমাদের চাইতে বেশি মার্ক তুলে ফেলেন, যে কারণে উনি খুব হ্যাপি, ঠিক আছে? যে কারণে হচ্ছে আমাদেরকে পার্কে নিয়ে আসেন, দেন এই আয়োজনটা ওনার উদ্যোগে করা হয়। তো আমরা বাইরে ঘুরবো, বাইরে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে, আমরা এখনো পার্কটা অনেক বাকি রয়ে গেছে। তো আমরা বাইরে হবো। তো বন্ধুরা, আমাদের ইতিমধ্যে খানাবিন আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছেন আপনারা চাইনিজরা কিন্তু অনেক ভিড়। তো আমরা এখন যে জায়গাতে যাবো ওইটা হচ্ছে ওই যে যেটাতে গেলাম হচ্ছে সিঁড়ি সিঁড়ি ভেবে উঠতে হয়, ওইখানে গুনে গুনে হচ্ছে 300 সিঁড়ি আছে দেওয়া। তো ওই 300 সিঁড়ি আমাদের উঠতে উঠতে হচ্ছে বিকাল তো চলে যাবে, বিকাল গুনে সন্ধ্যা নামবে। তো দেখি আসলে কত করতে পারি, অনেক বড় প্লেস কিন্তু। যাই হোক, আমরা চেষ্টা করবো আসলে অনেকগুলো দেখানোর জন্য।
তা ঘুরতে না ভালো হচ্ছে নেক্সট টাইম চাইনিজরা অনেক ভিড়, অনেক ভিড়, বলার বাইরে দেখতে পাচ্ছেন। আবার এখনো তো সিঁড়ি শুরু হয় নাই, ঠিক আছে, তো মাত্র হচ্ছে সূচনা আর কি, ঠিক আছে। তো দেখি আসলে কি কি আমাদের জন্য। বাই বাই বাই, অনেক একটা সুন্দর একটা প্লেস ভাই, বলার বাইরে আসলে। তো আমরা আছে এখন যে সিঁড়িটাতে উঠবো, মেন গেটে চলে আসছে, এটা হচ্ছে মেন গেট। তো বন্ধুরা, আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত চলে আসলাম ভিতরে। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ভিড়, আসলে ভিতরে ঢুকতে না ঢুকতে কেমন জানি একটা অনুভূতি, মানে খুব খুশি খুশি, মানে খুব এক্সাইটেড, মানে বলার মতো না আর কি। তো অনেকটা স্বস্তি বোধ করতেছি এখন, দেন আমি খুব এক্সাইটেড। আজকে পুরো প্লেসটা আমরা ঘুরে ঘুরে দেখবো, তো আশা করি আপনারা আজকে মন ভরে দেখবেন। এই যে এখান থেকে সিঁড়ি শুরু, ঠিক আছে, এখান থেকে সিঁড়ি শুরু, দেন আমরা 300 সিঁড়ি বেয়ে হচ্ছে উপরে উঠবো, ঠিক আছে। এই 1 2 3 4 করে এগুলো গোনা সম্ভব না অবশ্যই আমাদের, কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে। 300 সিঁড়ি বেয়ে উঠবো একদম, কিছু বলবো আমাদের চুকো কিছু বলতে চাচ্ছে অবশ্যই। হাই ভাই, এখানে আসতে খুব মজা। আয় রে ভাই ভাই, অনেক 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 লোকজন, ওরে বারে 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 অনেক দর্শনার্থী, দেখতে পাচ্ছেন পিছনে অনেক, সামনে অনেক, মানে বলার মতো না। তো আমরা আসলে দেখে দেখে যাই। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে অর্ধেকটা সিঁড়ি কিন্তু আমরা ওঠা শেষ। আমি আপনাদের দেখাই, এই যে সেকেন্ড স্টেপ আমরা চলে আসছি, দেন থার্ড স্টেপ আমরা চলে যাব। আমরা কিন্তু ওই যেটা প্রথমটা দেখাছি ওইটা হচ্ছে ওইখানে রেখে আসছি, ঠিক আছে। তো এখানে অনেক কিন্তু ফুটুসুত নিতেছে, ফুটুসুত করতেছে, কেউ মানে বলার মতো না আর কি। যার যেটা মন চায়, যেভাবে মন চায় সেভাবে ছবি নিতেছে। আপনারা তো এখানের দর্শনার্থীগুলো বুঝতে পারতেছেন যে আসলে প্লেসটা কতটা ফেমাস, ঠিক আছে। দেন এই যে সেকেন্ড স্টেপ চলে আসলাম, অনেক সুন্দর লাগতেছে না ওই যে নিচের প্লেসটা। আরেকটা স্টেপ হয়ে গেলে আরো বেশি সুন্দর লাগবে আশা করি। তো বন্ধুরা, লাস্ট যে স্টেপটা ওইটা হচ্ছে ওইটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ওইখানে উঠবো, আশা করি ওখান থেকে অনেক ভালো দেখা যাবে। চাইনিজরা এখানে ভাই অনেক ভিড় রে, ভিড় রে ভাই, অনেক ভিড়, বলার মতো না ভাই। তো বন্ধুরা, আমাদের কিন্তু 250 সিঁড়ি উঠা শেষ। এই যে আর 50টা গেলে এখানে
ওই যে পিছনে একদম এগুলো দেখা যাচ্ছে হচ্ছে নানজিং শহরটা, ঠিক আছে? তো আর যেটা বাকি আছে ওইটা আমরা শেষ করে ফেলি, দেন দেখবো আমরা আসলে কি রয়েছে এখানের ভিতরে, আসলে কি রয়েছে, ঠিক আছে? এত দর্শনার্থী কেন এখানে, এত দর্শনার্থী কেন এখানে, আসলে কিছু একটা আছে এখানে, ঠিক আছে? তো বন্ধুরা, 300 সিঁড়ি এ কমপ্লিট, 300 সিঁড়ি চলে আসলাম, আমাদের সুরঞ্জনা আবু তো একদম শেষ। আমরা এখন 300 সিঁড়ির উপরে, আমাদের সুরঞ্জনা আপুর দম নাকি ফুরাই গেছে, ঠিক আছে? তো উনি এখন কপালে হাত দিয়ে ফেলছে বেচারি, কিছু করার নাই, মেয়ে মানুষ, অভিজ্ঞতাও নাই, ঠিক আছে? 300 সিঁড়ি উঠা কিন্তু অনেক তাপ ব্যাপার ভাই, আপনারা দেখেন দর্শনার্থী কিরকম, অস্থির অস্থির। যাক আমরা কিছুক্ষণ রেস্ট করি, আসলে দেন অনেক বাতাস কিন্তু এখানে রোদ হলেও অনেক কিন্তু বাতাস, ঠিক আছে? বাতাসটা কিন্তু ঠান্ডা আছে। তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করবো, দেন আবার ভিতরে গিয়ে দেখবো। এই যে এখানে ভিতরে গিয়ে দেখবো আমাদের জন্য আসলে কি অপেক্ষা করতেছে জানি না। এই ভিতরে আমাদের সুরঞ্জন আবার বলতেছে ভিতরে নাকি ক্যামেরা নেওয়া নিচ্ছে, ঠিক আছে? তো আসলে দেখা যাক ক্যামেরা নেওয়া যায় কিনা, চেষ্টা করবো অবশ্যই, চেষ্টা করবো ক্যামেরাটা নেওয়ার, দেখি নেওয়া যায় কিনা, দেখি আপনাদের দেখাতে পারি কিনা। যতদূর জানি ক্যামেরাটা নেওয়া নিষেধ, আমরা নিতে পারি নাই, তো দেখি কি হয়। এখানের ভিতরে ঢুকতে গেলে হচ্ছে আমাদের এদিক দিয়ে যাইতে হবে আগে, তো এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আবার ভিতর দিয়ে ঘুরে আসতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা ভিতরে এসে যা দেখতে পেলাম, এখানে হচ্ছে দুইটা পাসকর্ষা দেওয়া আছে, যা দেখার জন্য হচ্ছে অনেক অনেক হাজার হাজার দর্শনার্থী হচ্ছে 300 সিঁড়ি বেয়ে উপরে চলে আসতেছেন। তো আমার মনে হয় ওনারা খুব মানে প্রাচীন নিদর্শন, তো ওনারা খুব আগেকার দিনে হচ্ছে নাম করা বা নামি দামি ব্যক্তি ছিলেন, যার কারণে হচ্ছে ওনাদেরকে এভাবে হচ্ছে 300 সিঁড়ির উপরে হচ্ছে এভাবে এই ভাস্কর্ষ হিসেবে স্মৃতি হিসেবে রাখা হয়েছে। তো চাইনিজরা হচ্ছে এখানে এসে হচ্ছে ওদেরকে নিদর্শন করতেছে, আর একদিকে ঢুকতেছে আর হচ্ছে একদিকে বাইর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা বাইরে চলে আসলাম, তো আমরা বাইরে থেকে হচ্ছে নিচের যে সৌন্দর্যতা আছে ওটা উপভোগ করি।